দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আবারও অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল মেলা কিসের মেলা কতদিন চলবে সব কিছু তুলে ধরবো আজকের লাইভে সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাতে থাকবেন প্রচুর প্রচুর কমেন্টস চাই আর শেয়ার কিন্তু চাই চাই কারণ আবার একটা মেলা মোড়ে কথা আবারও একটা উৎসব হতে চলেছে চিত্রালয় মেলা ময়দানে আজকে বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ভেজা ভেজা বেশ সুন্দর লাগছে তার মধ্যে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের অতি পরিচিত চিত্রালয় মেলা ময়দানে চলুন সবাই লাইভটাই জয়েন করতে থাকুন তারপর ধীরে ধীরে আপনাদেরকে বলতে থাকছি এটা কিসের মেলা কতদিন চলবে কি কি অনুষ্ঠিত হতে চলেছে এখানে কি কি দোকানপাট বসছে কিছু থাকবো আজকের লাইভে সবাই লাইভটাকে সাথে থাকুন এবং প্রচুর শেয়ার করবে চলুন আমরা এবার সবটাই ধীরে ধীরে আপনাদেরকে একটু একটু করে দেখাতে থাকি তো চিত্রালয় মেলা ময়দান আমরা সবাই জানি এটা হচ্ছে সেই চিত্রালয় মেলা ময়দান এমনিতে তো বছরের সব সময়টাই ফাঁকা ফাঁকাই থাকে যখন বিশেষ কোনো অনুষ্ঠানগুলো দুর্গাপুরে সম্পন্ন হয় চিত্রালয় মেলা ময়দানে হয় এবং কিছুদিন পরই দুর্গাপুরে বড় রথের মেলা যেটা হবে সেটাও চিত্রালয় মেলা ময়দানে হবে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা হতে চলেছে আজ এবং কাল দুদিনের জন্য অনুষ্ঠিত হতে চলেছে আদিবাসীদের একটি অনুষ্ঠান যেটা প্রতি বছর সম্পন্ন হয় চিত্রালয় মেলা ময়দানে সেটা হচ্ছে দিশম মাকমারে এটাকে বলা হচ্ছে তো এইটাই এই বছরটা হচ্ছে চৌত্রিশতম বর্ষ এইভাবেই দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে অনুষ্ঠিত হয় প্রচুর আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন তারাই এই মেলার মধ্যে আসেন একসাথে সবাই তো আমরা সেখান থেকে সরাসরি লাইভ করছি সবাই রয়েছেন এখানে একদম মানুষজনের ভিড় আর ওইদিকে যে দোকানপাটগুলো সব আমরা ঘুরে দেখাবো অনেকগুলো দোকান বসেছে আজকে বসছে কারণ মেন যে উৎসবটা সেটা কিন্তু আগামী কাল হবে একদম সকাল থেকে ওনাদের র্যালি বেরোবে পুরো তারপরে এখানে মেলা ময়দানে আসবেন এবং তার সাথে সাথে ওনাদের যে পুজোর জায়গাটা জাহের থান যেটাকে বলা হয় জাহের থান হচ্ছে ওনাদের ধর্মীয় স্থান জাহের থান সব কিছু আপনাদেরকে দেখাবো একটু লাইভটা সবাই জয়েন করতে থাকুন আর একটু কমেন্টস লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা চলুন এখান থেকে দেখাতে থাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো আদিবাসী সম্প্রদায়ের এটা ওনাদের একটা বছরে দুটো যে বড় বড় উৎসব হয় তার মধ্যে এটা একটা উৎসব একটা তো বাহা উৎসব ওনাদের হয়েই থাকে আর এটা আরেকটা যেটা বৈশাখ ষষ্ঠ মাস বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিন প্রতি বছর ওনাদের এই উৎসবটা হয় দিশম মারে এটার হচ্ছে নাম এটা চৌত্রিশতম বর্ষ সম্পূর্ণ কিন্তু আদিবাসীদের অনুষ্ঠান এটা চলুন একদম ভেতরে খাওয়া দাওয়াও হচ্ছে চল একদ সরাসরি এবং এরকম আর সুন্দর করে এখানটা আলপনা দেওয়া হয়েছে দেখুন এইরকমই সেম আলপনা আমরা কিন্তু দেখেছিলাম এই বছর মানে গত বছর এই বছর তো নয় গত বছর দুর্গাপুর উৎসবে সেই দিনটা যেন আবারও আমরা মনে করতে পারছি সেই এক লক্ষ প্রদীপের সেই সময়টা এখানে আমরা সরাসরি সেরকমই দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর রাত্রবেলাতে চিত্রালয়ের মেলা ময়দানে এত সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং একটু পরে ওনাদের নাচ গান খুব ভালোভাবে হবে যেটা ওনাদের বছরের এই দুটো সময়ই উৎসব হয়ে থাকেন তো এই বছরের এইটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা দিন প্রতি বছর যেটা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে দিশম মাকমানের নাম ওনাদের প্রতি বছর হয়ে থাকে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব এটা পুজো অনুষ্ঠান মানে আমরা যেমন ধরুন দুর্গা পুজোটাকে যেটা আমাদের বাঙালির সবথেকে বড় পুজো দুর্গা পুজো আমরা বলে থাকি তেমনি ওনাদের আদিবাসী সম্প্রদায়ের এটা হচ্ছে থেকে বড়ো ওনাদের পুজো ধর্মীয় পুজো দিশম মাকমারে অর্থাৎ হচ্ছে যে যেখানেই থাকে দূর দূরান্তে যে প্রান্তে ওনাদের সম্প্রদায়ের সব ভাই বোনেরা একসাথে মিলিত হয়ে একটা বড় উৎসব ওনারা করেন এই জন্যই এটার নাম দিশম মাখমারি এটা ওনাদের একটা আদিবাসী ভাষাতে ওনারা বলছেন এভাবে যাচ্ছে পুরো সামনেটা দারুণ দেখতে লাগছে কিন্তু আর চিত্রালয় মেলা ময়দান আবার সেজে উঠেছে আর আমরা সকল সম্প্রদায়ের সাথে একদম মিলিত হই সবার নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানগুলো সবাই যেরকমভাবে চাই সুন্দরভাবে পালন করে উঠতে আজকে অবশ্য আবার একটুখানি বৃষ্টি হয়ে গেছে তো তাতেও কোনো অসুবিধা নেই উৎসব কিন্তু উৎসবই হয় উৎসবের কখনো থামা বিরতি বলে কিছু হয় না উৎসব কিন্তু হতেই থাকবে তো এখানে ওনাদের খাওয়া দাওয়ার পর্বটা চলছে যেটা সামনে আমরা দেখছি এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব দিশম মাকমারে আমরা যেটা দেখছি ওনাদের ধর্মীয় অনুষ্ঠান একটু পরে নাচ হবে এখানে খুব সুন্দরভাবে যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ এত রাতেও সব মানুষজন আমাদের সাথে রয়েছেন জয়েন করেছেন ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত মানুষ সাথে রয়েছেন থ্যাংক ইউ সো মাচ সবাই প্রচুর প্রচুর কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এখানে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা রয়েছে একটু পরে এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু ওনাদের আসল যে অনুষ্ঠান অর্থাৎ নাচ গানের যে প্রোগ্রাম সেগুলো একটু পরেই স্টার্ট হবে ওদিকে স্টেজও করা হয়েছে সব কিছু আপনাদেরকে আজকে তুলে ধরবো লাইভে যে যে এখান থেকে দেখছে লাইভটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষজন দেখতে পায় এবং আবারও একটা সুন্দর বেলা এবং সবাইকে বলবো অবশ্যই আসবেন এখানে এখানে প্রচুর প্রচুর স্টল বসানো হচ্ছে একদম পুরো লাইন দিয়ে ওইগুলো আমরা ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকুন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে চলুন আমরা একটুখানি এই দিকটাতে ঘুরে যাই হ্যালো হ্যালো পটল হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সাথে থাকুন আর এইখানগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখুন যেটা বললাম আমরা গত বছর দুর্গাপুর উৎসবে এখানে সেই এক লক্ষ প্রদীপটা মনে পড়ছে সেই জায়গাটা তো এখানে আবারও নতুন করে নকশা করা হয়েছে আর এই আলপনাটার সাথে সাথে যেন ওই পুরনো স্মৃতিটা ঠিক ভেসে উঠছে ভীষণ ভালো যে কিসের প্রোগ্রাম সৌরভ দাস এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব একটা প্রোগ্রাম সেটা হচ্ছে দিশাম মাকমারে যেটা ওনাদের চৌত্রিশতম বর্ষ এই চিত্রালয় মাঠে ওনারা এইভাবেই প্রতি বছর পালন করছেন চলুন ওনাদের ধর্মীয় স্থানটা আপনাদেরকে দেখায় দিশম মাকমারে এটা হচ্ছে ওনাদের অনুষ্ঠান দিশম মাকমরে দিশম মাকমরে এটা হচ্ছে ওনাদের অনুষ্ঠান চলুন আমরা একটুখানি সম্পূর্ণ আপনাদেরকে তুলে দেখাই ভীষণ ভালো লাগবে আপনাদেরও খুব ভালো লাগবে সবাই একটু কমেন্টস করবেন আদিবাসী সম্প্রদায়ের প্রোগ্রাম তো ওনারা ওনারা যে যেরকম সাজসজ্জা আমরা দেখি যে ঘাস পাতা নানা ধরনের মাথার মধ্যে লাগিয়ে খুব সুন্দর করে একটা শাড়ির পরে খুব সুন্দর ডান্স করেন ওনাদের যে কোনো প্রোগ্রামে দেখবেন ওই একই স্টাইলে ওনারা সবাই চুল বেঁধে কি সুন্দর লাগিয়ে রাখেন তো আদিবাসীদের যেটা ঠিক একদমই তাই একদমই তাই এই যে দেখুন এখানে কিন্তু ওনারা ডিজাইনটাও যেটা করেছে সেটাও কিন্তু খড় এবং পাতা দিয়ে এখানে প্রচুর প্রচুর শাল পাতা আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় বিশ্ব পান এটা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আপনারাও আসতে পারেন অবশ্যই কোনো ব্যাপার নয় এমন নয় যে ওনাদেরই প্রোগ্রাম তাতে কি আমাদের যখন দুর্গাপুজো কালী বা যে কোনো উৎসব হয় তখন কি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কি যান না সেই ঠাকুর দেখতে একদমই যান তো তেমনি আমরাও এখানে আসতে পারবো একটু দেখতে পারবো ভীষণ ভালো লাগবে একটা সুন্দর পরিবেশ এখানে এটা আজকে থেকে মেনলি ওনাদের যে প্রোগ্রাম সেটা কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আগামী কাল সকাল মোটামুটি নটায় চণ্ডীদাস রোটারি থেকে বিজন চন্ডীদাস রোটারি থেকে একটা বড় র্যালি বেরোবে একদম নাচ গান সহযোগে সেই র্যালিটা আসবে এইখানে চিত্রালয় মাঠে এবং চিত্রালয় মাঠে এখানে এসে যে ওনাদের ধর্মীয় স্থান যাহের স্থান বলা হয় যেটা আমরা ভেতরে এখুনি ঢুকবো সেইখানে ওনারা প্রোগ্রাম শুরু করবেন মানে কালকে সারাদিন ব্যাপী চলবে এবং আজকে এই যে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আদিবাসী নৃত্য হবে এইখানে তো আদিবাসী নৃত্য কিন্তু কিন্তু দেখতে অপূর্ব লাগে এটা হচ্ছে সত্যি কথা ভীষণ ভালো লাগে আপনারা যারা দেখছেন একটু শেয়ার করুন এই উৎসবগুলোতে আমরাও যেন একাত্ম হয়ে একসাথে যেন মিলিত হতে পারি আপনারাও অবশ্যই আসুন প্রোগ্রাম বলে কথা অনুষ্ঠান বলে কথা আমরা সবাই যেন আসতে পারি দেখতে পারি চলুন আমরা একটু ভেতরে যাব সামনে থেকে একটু এগিয়ে গিয়ে যাই এইটাই হচ্ছে জাহের থান দেখুন কি সুন্দর করে ওনারা সাজিয়েছেন এই জায়গাটা ভীষণ সুন্দর ঝিরিঝিরি কাগজ কেটে কেটে এবং লাইটের এফেক্টে কি দারুণ লাগছে এটা মূলত আদিবাসীদের প্রোগ্রাম কিন্তু তাতে কি আমরা সবাই কিন্তু আসতে পারি একসাথে মিলিত হতে পারি এমন নয় যে ওনারা কাউকে ঢুকতে দেবেন না বা কিছু তবু সামনে থেকে একটা আলাদা ধরনের উৎসব আমরা দেখতে পাবো এই জায়গাটা হচ্ছে জাহের থান এটা কিন্তু এখানে পারমানেন্টলি বিল্ড করা আছে আমরা এখানে যারা আসবো পাশমান এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব একটি ধর্মীয় পুজোর অনুষ্ঠান দিশা মোড়ে যেটাকে বলা হয় এটা ওনারা প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিন পালন করেন এই যে জাহের থান দেখুন ওনাদের ওই সাঁওতালি ভাষা আদিবাসীয়াতে লেখা রয়েছে আদিবাসী ভাষাতে লেখা আছে দুর্গাপুর দিশম মাকমোড়ে ঠিক আছে দুর্গাপুর দিশম মাকমোড়ে এটা হচ্ছে নাম দিশম মাকমোড়ে এই প্রোগ্রামটার নামই আর আমাদের যেমন ধর্মীয় স্থানের আমরা নানা ধরনের নাম দিয়ে থাকি ওনাদের যেটা ধর্মীয় স্থান পূজাস্থল সেটার নাম হচ্ছে জাহের থান এই যে লেখা রয়েছে জাহের থান সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন আমরা সরাসরি দুর্গাপুর টাইমস থেকে এক্সক্লুসিভ লাইভ নিয়ে এসে রাতের আলোতে কিন্তু আরো ভালো লাগছে এটার চলছে কালকে থেকে আমরা ঘুরে এসেছি কিন্তু রাতের আলোতে করব এই জুতো কোথায় বৃষ্টি হচ্ছে না ওখানে শিবু পাশবান একটু আগে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক আছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একদম বন্ধ হালকা একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে কিন্তু তাতে উৎসবের কিন্তু কোনো রকম কোনো কমতি হবে না উৎসব মানুষের কাছে উৎসবই হয় উৎসবের মতন আর কিছু হতে পারে না তো বৃষ্টি ঝড় জল রোদ গরম কোনো কিছুতেই কোনো কিছু বাধা দেয় না ঠিক আছে চলুন আমরা সরাসরি যেটা দেখছি দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এটা ওনাদের খুবই পবিত্র স্থান জাহের থান এখানে তিনটি শিলাখণ্ড আমরা দেখতে পাচ্ছি এবারে ওনাদের কী হিসেবে কীভাবে পুজো হয় সেটা তো যখন পুজো হবে আগামীকাল তখনই আমরা জানতে পারবো যে কিভাবে পুজোটা হয় সকলের তো পুজোর ধরন আলাদা তবে এখানে কিছু আমরা যেমন ভৈরবতলাতে কিছু মাটির ঘোড়া দেখতে পাই সেরকম ধরনের এখানে রাখা রয়েছে এই যে জাহের থান বলে লেখা এবং তিনটি শিলাখণ্ড আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে দেখি

রাজীব গান্ধী ময়দান যেটাকে বলা হয় সেটা রাজীব গান্ধী ময়দান সেটা এটাই হচ্ছে তো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একদম এই জায়গাটা আপনারা কিন্তু পার্মানেন্ট একদম দেখতেই পাচ্ছেন এই যে জাহের থান যেটা রয়েছে একটা গাছের নিচে রয়েছে এটা কিন্তু পারমানেন্ট এই বেরিটা করে আদিবাসী নাচ কখন হবে শিবু বাসবান এই যে এর পরে হবে খাওয়া দাওয়া করার পর কার কার পছন্দ কার কার পছন্দ আজ এবং আগামী কাল তবে মেন ওনাদের যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু আগামী কাল আছে ঠিক আছে আগামীকাল মেলা বসেছে দেব মেলা বলতে ছোটখাটো দোকানপাট বেশ খানিক দোকানপাট বসেছে তবে বসছে ঠিক আছে এই জায়গাটা বলছে এই দিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি থ্যাংক ইউ থ্যাংক যারা জয়েন করছে সবাই অবশ্যই আসবেন একবার দেখতে পাবেন আগামীকাল আসবেন আগামীকাল সকাল বেলায় ওনাদের বেরোবে ঠিক আছে রাস্তা ভীষণ সুন্দর লাগছে দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ সবারই মোটামুটি ভীষণ ভালো লাগে দেখতে তো আপনারা আগামীকাল আসলেও কিন্তু দেখতে পাবেন আজ এবং আগামীকাল দুদিনই আপনারা পাবেন আজকে বেসিক্যালি ওনাদের সব গ্যাদারিংটা হয়েছে মানুষজন সবাই একসাথে এসেছেন আজকে এখন মোটামুটি এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পরে ওনাদের আদিবাসী যে নৃত্যটা সেটা ওনারা শুরু করবেন এদিকটা মেডিকেল ক্যাম্প এবং ওয়াটার সার্ভিসের জন্য এই জায়গাটাকে রেখে দিয়েছেন ঠিক আছে আর যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ওটা হয়তো আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে ওনাদের ভাষাতে ওনারা এই অ্যানাউন্সমেন্টটা করছেন ঠিক আছে চলুন এই দিকটাই খাওয়া দাওয়ার পর্বটা হচ্ছে এদিকে ওনারা নিজেরা খাওয়া দাওয়া করছেন সব মানে আজকে সারা রাত ব্যাপী মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওনাদের এই নাচের প্রোগ্রামটা হবে তারপর আগামীকাল সকাল নটায় চণ্ডীদাস মার্কেট চণ্ডীদাস মার্কেট থেকে একটা র্যালি বেরোবে এবং সেই র্যালিটা পুরো আসবে চিত্রালয় গ্রাউন্ডে এবং তারপরে ওই যে ওনাদের ধর্মীয় স্থান যেটা জাহের থান দেখালাম সেই জাহের থান থেকে র্যালিটা পুরোপুরি যাবে ঠিক আছে ওখানে এসেই স্টপ হবে ওখানেই পুজো অর্চা হবে চলুন এবার আপনাদেরকে আমি দেখাতে থাকি এই জায়গাটা থ্যাংক ইউ যারা জয়েন করছেন কমেন্ট করছেন একটুখানি সবাই শেয়ার করবেন দেখুন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকমের প্রোগ্রাম হতে থাকে তো আমাদের কাজ হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা এবং ভালো লাগে এগুলো আমরা আসতে পারি কারণ আমাদের যখন কোনো পুজো আর্চা হয় বড় দুর্গা পুজো কালী পুজো কিন্তু সেখানে পার্টিসিপেট করেন তারাও কিন্তু পুজো দেখতে যান মণ্ডপ দেখতে যান এখানে একটা বিশাল বড়ো ডাস্টবিনের জায়গা করে দিয়েছে গেটের সামনে লেখা দরকার ছিল জুতো পরে প্রবেশ করবে না আজমের সুকুমার হ্যাঁ গেটের সামনে জুতো পরে ওখানে লেখা ছিল বলতে অ্যাকচুয়ালি ওনাদের মানে পুরো এরিয়াটা যেটা করে দিয়েছে সেই পুরো জায়গাটাই হচ্ছে একদম মানে কি বলবো পুরোটাই ওনাদের পবিত্র স্থান একদমই তো এত বড় ব্যারিকেডটা দিয়েছে তো তার বাইরে ওনারা জুতো খুলে যেতে বলছেন এটাই চলুন হ্যাঁ সত্যি এটা ওনারা সত্যি বাইরে যদি জুতো মানে পরে প্রবেশ করা যাবে না এটা ওনাদের একটা প্ল্যাকার লাগানো উচিত ছিল কারণ যে জায়গাটা ঠাকুরে সেখানে তো কেউ জুতো পরে যাবে না কিন্তু কারণ প্রচুর মানুষজন যাবে কেউ হয়তো বুঝতেই পারবে না আর এখন যেহেতু কিছু শুরু হয়নি তো মানুষ এমনি জুতো পরে ভেতরে ঢুকে যাবে ওই জায়গাটা বোঝাই যাচ্ছে না ধর্মীয় স্থান থেকে হ্যাঁ কেউ বুঝতেই পারবে না একটুখানি ওনাদের এটা মেনশন করে দেওয়াটা উচিত একদমই তাই একজন কমেন্টও করেছে আমাদেরকে ওই যে বাইরে একটা প্ল্যাকার লাগিয়ে দেওয়া উচিত একদমই ধর ওনাদের প্ল্যাকারটা লাগিয়ে দিলে অনেকটা সুবিধা হতো আচ্ছা লুগু বাবার টেক্সটাইল এটা রয়েছে পলাশ ডিহার ঠিক আছে লুগু বাবার টেক্সটাইল এখানে দেখুন অনেক কিছু বসেছে সব শাড়ি এই যে দেখুন তো সবাই কিন্তু আসতে পারবেন দেখুন সবাই কিন্তু যে একদম আদিবাসী সম্প্রদায়ের তা কিন্তু না আমরা যেখানে এনাদেরকে যারা দেখতে পাচ্ছি দেখুন দোকানের রয়েছে এনারা যারা রয়েছেন কেউই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের নয় তো মেলা হোক দোকানপাট হোক কেনাকাটার জায়গা হোক এগুলো কিন্তু সবই মজার ব্যাপার আনন্দের ব্যাপার একবার আসা যাই যায় দিদি ভালো আছে হ্যাঁ শুক্রবার ভালো আছে তুমি কেমন আছো বলো এই যে আচ্ছা ঠিক আছে চালাক দোকানপাটগুলো এখনো সম্পূর্ণ বসে ওঠেনি সব আজকে রাতের মধ্যে বসে যাবে কাল থেকে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন কালকে দিনটা পুরো চলবে একদম সকাল থেকে রাত পর্যন্ত সারা সারাদিন ব্যাপী থাকবে এই অনুষ্ঠান হবে এখানে নাচ গানের অনুষ্ঠান চলবে তার সাথে এখানে ঘোরাফেরাও আপনারা করতে পারবেন এই যে দোকানপাট বসেছে প্রচুর প্রচুর ধরনের চলো নেক্সট আবারও এই এই দোকানটাতেও আসি আচ্ছা এইখানে মোটামুটি কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত মনে হচ্ছে পুরো সাজিয়ে ওঠা হয়নি এই যে এদিকে কিছু কিছু জুয়েলারি রয়েছে যেটা দেখতে পাচ্ছি কাল সারাটা দিন থাকবে হ্যাঁ 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 বন্ধু কাল সারা দিন থাকবে সারা দিন কাল সারা দিন ব্যাপী চলবে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঠিক আছে আমরা কাল থেকেই এখানে একবার কালকেও এসেছিলাম এসে জেনে তো আমরা ভাবছিলাম যে একটু সন্ধেবেলায় করব লাইভটা যাতে ভালো মানুষজন সবাই দেখতে পাবে এবং আলো জ্বললে না দেখতেও বেশ ভালো লাগে কারণ মেলার মজাটা আলো জ্বললেই রাত্রেবেলায় যেমন আমাদেরও যখন এখানে রথের মেলা বা যে কোনো মেলা বসে দেখবেন রাত্রেবেলায় দেখতে বেশি সুন্দর লাগে তো আমরাও যেন ওয়েট করেছিলাম তো আরও আগেই হয়তো লাইভটা করতাম কিন্তু এত বৃষ্টি বৃষ্টির জন্যই আমরা আটকে পড়েছিলাম তো এখানেও দেখছি প্রচুর প্রচুর ধরনের শাড়ি

যেমন এটা ধরুন বসেনি এখনো পর্যন্ত মানে এটা হয়তো বসবে এখনো বসে উঠতে পারিনি ঠিক আছে হাতের কাজগুলো দেখবেন দারুণ সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ একদম 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 লাইভ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কালকে আবার অনেক জায়গাতে গাজন আছে প্রচুর চারিদিকে আমাদের চারিদিকে প্রচুর এত ফোন এসেছে যে মানে কোন দিকে কি করব কাল মনে হয় পুরো দৌড়ে বেড়াতে হবে আমাদেরকে এদিক ওদিক ইদি যাওয়ার পছন্দ হয়েছে আবার আমার পছন্দ দেখতে তো ভীষণ সুন্দর আর একটু আমি অবাক হয়ে গেলাম কারণ আমাদের সব ওগুলো গামছার স্টাইলের হলো দেখতে লাগছে না পুরো হ্যাঁ এই যে এই যে এখানে যে মডেলটা রয়েছে এই যে পরে রয়েছে ধুতিটা দেখুন ওইটাই আমি ওই যে গ্রিন গ্রিন কালারের দেখছিলাম যে এটা এই যে এইটা এই ধুতিটাই দেখুন পরে রয়েছে আচ্ছা রিলামালা টেক্সটাইল পাঞ্চি শাড়ি পাঞ্চি ধুতি ও গামছা ইত্যাদি খুচরো এবং পাইকারি বিক্রেতা কেন্দ্র আচ্ছা ওটাকে পঞ্চি ধুতিই বলছে ওই জিনিসটা এই যে এদিকে সব দেখছি এগুলো মনে হয় ধুতিই হবে ওপরেরগুলো গুলো সব শাড়ি ওগুলো শাড়ি বাবা ওই দোকানে গিয়ে ওগুলো ধুতি ধুতিই শাড়ি একই ধরনের লাগছে আচ্ছা এইগুলো সব এইগুলো শাড়ি তো এইগুলো সব শাড়ি হ্যান্ডলুম এই যে পুরো হাতের কাজ করা দিদি এটা কোথায় সহ্য দিবার এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে বসেছে কালকের দিনে আসতে পারেন কাল সারা দিন ব্যাপী থাকবে এটা আদিবাসী সম্প্রদায়ের উৎসব আজ থেকে শুরু মানে আজ থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে বেসিক্যালি বলাই যায় মেন যেটা পুজো বাটা সেটা সবটাই আদিবাসী অনুষ্ঠান এখনো শুরু হয়নি অনুষ্ঠান শুরু হবে একটু পরে নাচ শুরু হবে এই যে কি সুন্দর কাজগুলো দেখুন দারুণ লাগছে দেখতে এই যে এখানে রাখা রয়েছে তো আপনারা অবশ্যই আসবেন সবাই কালকে এসে ভিজিট করুন এখানে প্রচুর দোকানপাট বসেছে আরও বেশ কিছু দোকান এখনও বসেনি বসে উঠতে পারেনি আর কি বলা চলে বসবে আচ্ছা এই 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 শাড়িগুলোর কীরকম দাম আছে এগুলো এই উপরেরগুলো এগুলো এগুলো কি মানে কি মেটেরিয়াল কি আছে এগুলো হচ্ছে সেমি সেমি রয়েছে এগুলো লুমাং পাখি বলে লুমাং পাখি এই লোক কাপড় সাইজটা কি বারো হাত থাকে বারো হাত

একদম এক্সক্লুসিভ কিছু রয়েছে কতদিন থাকবে মেলা তনুশ্রী ভৌমিকরা এটা কালকে শুধু কালকে দিনে মানে আজ থেকে এই যে প্রিপারেশন দেখুন আজ থেকে চলছে কালকে স্মৃতি হিসেবে নিয়ে নিন সেই একদমই তাই ওনারা প্রতি বছরই বসেন এখানে প্রত্যেক বছর এটা এটা নিয়ে চৌত্রিশতম বর্ষ দিশম মাকমোড়ে এই যে জুয়েলারিগুলো এখানে রয়েছে ভীষণ সুন্দর লাগছে এই যে চারিদিকে আরও বেশ কিছু দোকানপাট বসবে এখনও সব দোকানপাট বসে ওঠেনি এই যে সব বসছে রেডি হচ্ছে সব কিছু চলুন এই যেমন এই দেখুন এইটা স্টল নাম্বার ছয় এখনও খালি রয়েছে এইদিকে সাতও খালি আছে দেখতে পাচ্ছেন তো এইগুলো সব কিন্তু দোকান বসবে কালকে এবং ওনাদের অনেক এমন কিছু জিনিস আপনারা এখানে পাবেন যেগুলো সচরাচর আমরা এদিক ওদিক কোথাও দেখি না এমনকি খাবারের স্টলও বসবে সেটাও আমরা জেনেছি খাবারের স্টলও বসবে এবং কিছু আলাদা রকমের খাবারের স্টল বসবে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না এইগুলো এখন মোটামুটি খালিই রয়েছে এগুলো সব বসবে আগামীকাল আমরা আগামীকালও একবার আসবো এখানে অবশ্যই লাইভ করবো সব আপনাদের আমি তুলে ধরবো এটা দশ নম্বর কাউন্টার রয়েছে চলুন এই দিকে রয়েছে চম্পা এন্টারপ্রাইজ এই যে দেখুন এইখানেও রয়েছে নানা ধরনের এটা মনে হয় শাড়িই খুলছেন উনি বোধ হয় শাড়ি শাড়ি রয়েছে সব বারো হাতের শাড়ি এগুলো ব্লাউজ পিস আছে না নি ব্লাউজ পিস নেই কোথায় হচ্ছে সিং এটা হচ্ছে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে কালকের দিনটাই শুধু থাকবে ঠিক আছে আজকে প্রিপারেশন হচ্ছে কালকে এটা আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব একটা অনুষ্ঠান প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে হয় এই চিত্রালয় মেলা ময়দানে এটা চৌত্রিশতম বর্ষ দিশম মাক মোড়ে তার জন্য একটা ছোট মেলার মতন বসে প্রচুর দোকানপাট থাকবে এমন কিছু আপনারা জিনিস এখানে পাবেন দোকান পাঠে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না সেই রকম ধরনের জিনিস আপনারা এখানে দেখতে পাবেন অবশ্যই আসুন আপনারা একদম ভীষণ সুন্দর এগুলোর দাম রকম যাবে পাঁচশো এগুলো কটন প্রাইস দেখুন দামগুলো কত রিজনেবল প্রাইস সঞ্জু দিবর এটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পুজো দিশা মরে প্রতি বছরই এটা হয় এই বছর হচ্ছে শুধু আগামীকাল মানে আজকে থেকে রেডি হচ্ছে সবকিছু শুধু আগামীকাল দিন ব্যাপী একদম সকাল থেকে রাত পর্যন্ত কাল কখন থেকে দোকান খুলবেন মোটামুটি একদম সকাল থেকে দোকান খুলে যাবে সাদা কাপড়ের ওপর উপর ওটার দাম জিজ্ঞেস করুন সাদা কাপড়ের ওপর টাঙানো এইগুলো বলছেন তো এলো উত্তরীয় টাইপের আছে উত্তরীয় হ্যাঁ টাইপের কি বলে বলে আপনাদের গামছা তো এটা এটা হচ্ছে আসামে এই সেম জিনিসটা আপনারা পাবেন সেটাকে গামোসা বলা হয় আসামিজরা গামোসা বলে অহমিয়া যারা তো এটা সেই জিনিসটা উত্তরীয় ওখানে ওনাদেরকে সম্মান হিসেবে এটা গলার মধ্যে পড়ানো হয় দিন থাকবে কালকের দিনটা শুধু কালকের দিনটা যে সকাল থেকে বসবে কাল সারা দিন ব্যাপী ব্যাপী আপনারা আসুন না কাল থাকছে একদম রাত পর্যন্ত চলবে পর্যন্ত আদিবাসী নৃত্য দেখতে পারবেন আপনারা সাথে খাওয়া এই যে বলতে না বলতে পাশে খাওয়া দাওয়ারও আছে ওখানে আমরা যাব অনেক কিছু নতুনত্ব পাবে এবং শাড়ি বা জিনিসের কোয়ালিটি এবং প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল কুর্তি নেই কুর্তি রয়েছে কুর্তি আছে বার করা হয়নি এই যে কুর্তি আছে একদম কুর্তি আছে এখনো বলছে সবকিছু বার করা হয়নি তো পয়লা এখানে আসতে পারো দেখতে পারো আচ্ছা এটার দাম কত যাবে বলছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ কত বড় এটা সাইজটা একশো তিরিশ টাকা আপনারা আসুন এরকম এত সস্তাতে এত রিজনেবল প্রাইসে এগুলো সত্যি পাবেন না অসাধারণ আপনাদের খুব খুব ভালো লাগবে আসতে হবে কিন্তু এখানে ও অনেকটা বড় একশো ত্রিশ এর থেকে কি বড় সাইজ হয় এই সাইজটাই হবে উত্তরীয় হিসাবে হয় কিছু কিছু কালেকশানস হয়েছে কিন্তু নানা ধরনের উনি এখনও সব কিছু বের করে উঠতে পারেননি তো আপনারা আসুন আগামীকাল সকাল থেকে চলে আসবেন একদম সারাদিন ব্যাপী এখানে এনজয় করবেন আচ্ছা এখানে খাওয়া দাওয়া সব কিছু রাখা রয়েছে দিদি এটা কোথায় সঞ্জতি ও বলছি তো এটা চিত্রালয় মেলা ময়দান চিত্রালয় মেলা ময়দান রথের মেলা যেখানে হয় চিত্রালয় মেলা ময়দান আমি নেব কাল গিয়ে একদম একদম চলে আসুন একদম চলে আসবেন নেওয়ার জন্য কি আছে কি কি আছে এখানে পকোড়া

কুড়ি টাকা প্লেট আচ্ছা উনি একদম পুরোপুরি এই মানে ওনাদের ভাষাতে কথা বলছেন বাংলা বলতে পারেন না ও বুঝতেই পারেন না বাংলা ওরে বাবা মাংসর ঘুগনি নাকি এটা মাংসর ঘুগনি কুড়ি টাকা প্লেট রেখে দাও রেখে দাও কুড়ি টাকা প্লেট ওয়াউ বলুন আপনার ভাষাতেই বলুন আসতে বলুন সবাইকে আপনার ভাষাতেই বলুন

পাঁচ টাকা পিস আচ্ছা চিকেন পকোড়া পাঁচ টাকা পিস তার সাথে চাটনি দেওয়া হবে স্যালাড দেওয়া হবে আর এদিকে মাংসের ঘুগনি যা স্মেল আসছে সুন্দর মানে খিদে বেজে এক জায়গায় বন্ধু বন্ধু কমেন্ট করেছে আমার তো জিভে জল চলে আসে আসতে হয়েছে বলছে কালকে আসবো আমি একদম আসতেই হবে একদম আসতে হবে আর এই যে একদম শালপাতার মধ্যে এই জিনিস সত্যি মানে সত্যি কথা বলতে এই আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে না ওরে বাপ রে বলছে খুব সুন্দর লাগলো ওনার কথা হ্যাঁ ওনার কথাগুলো বুঝতে আমরা ঠিক পারলাম না এই যে শাল পাতাতে দেওয়া এইটাই হচ্ছে আসল জিনিস সত্যি কথা বলছে একদম আমরা সব সময় সেই প্লাস্টিক থার্মোকলের সব বাটি এই সব ব্যবহার করে পরিবেশকে দূষণ করছি আর ওনারা পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশন মেনে দেখুন পাতাতেই এখনো সবকিছু দেওয়া হয় দারুন দারুন সঞ্জু ধিবর কতদিন থাকবে শুধু কালকের দিনটাই আজকে তো সবেমাত্র মাত্র প্রিপারেশন হচ্ছে কালকে আসুন আহা কি স্নেল মন ভরে গেল কি সুন্দর গন্ধ হচ্ছে দারুন দারুন খুব ভালো এবং প্রচুর সস্তায় আপনারা পাবেন উনি এখানে সবকিছু রেডি হয়েছে আপাতত কালকে শাড়ি থাকবে আর কি থাকবে ব্লাউজ পিস কুর্তি পিস এগুলো কি এগুলো ব্লাউজ পিস গুজরাটি স্টিচের এই ব্লাউজ পিস গুলোর প্রাইস যাচ্ছে মাত্র একশো সত্তর এই যে দেখতেই পাচ্ছি ফুল ফুল করা আছে কাজ দুশো টাকা কত কম দাম এখানে আপনারা অবশ্যই আসুন দেখুন মেলারে একদিকে আমরা কিন্তু সব সময় সবার অনুষ্ঠানে মিলিত হই এটাই হচ্ছে আমাদের মজা আনন্দ ওনারাও কিন্তু আমাদের যখন দুর্গা পুজো হয় যেটা আমি বারবার বলছি ওনারাও যান সেগুলোও দেখেন তাহলে ওনাদের উৎসবে আমরা সবাই একসাথে আসি খুব মজা ওনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর অনেক কম দামে আপনারা অনেক ভালো ভালো জিনিস পাবেন আর দিকে বেশি স্টল এখনো বসেইনি সব কাল থেকে বসে যাবে শুধু আসতে হবে তার জন্য এই যে চলুন এইদিকে দোকানগুলো দেখুন মোটামুটি এটা চোদ্দ নম্বর দোকান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে পনেরো নম্বর দোকান বন্ধ আছে থ্যাংক ইউ যারা জয়েন করছে শেয়ার করুন আপনারা সবাই প্লিজ শেয়ার করুন একদিনের জন্য এত কম দামে এত কিছু আপনারা পাচ্ছেন যদি শেয়ার না করেন বড্ড অন্যায় হবে একটু শেয়ার করুন সবাই ভীষণ সুন্দর চলুন এগুলো সব কিন্তু এখনো খালি রয়েছে এগুলো সব কালকে আমরা ভর্তি পাবো আজকে এখনো বসে ওঠেননি কাল সকাল থেকে পুরো এগুলো রেডি হয়ে যাবে আপনারা পুরো ভর্তি পাবেন প্রত্যেকটা কাউন্টার ভর্তি পাবেন চলুন কটা রয়েছে গো টোটাল টোটাল ছাব্বিশটার মতন রয়েছে চলো দেখি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা প্লিজ শেয়ার করুন ওনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আদিবাসী সম্প্রদায় সবসময় আমরা বলি পিছিয়ে পড়া সম্প্রদায় তো আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে একটু এগিয়ে নিয়ে আসা আর এখানে আপনারা যা পাবেন এই দেখুন কত কত শাল নিয়ে এসেছে আমরা এখানে প্লাস্টিক থার্মোকল ব্যবহার করে করে সব কিছু নষ্ট করে দিচ্ছি হ্যাঁ মাংসর পিঠে শুনলাম না কালকে আপনারা আসলে মাংসর পিঠেও পাবেন তো তার জন্য আসতে হবে এখানে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে মন খুলে আসুন কেনাকাটা করুন খাওয়া দাওয়া করুন আর ওনাদের যে নৃত্য রয়েছে সেগুলোকে এনজয় করুন সত্যি কথা আমরা তো সুযোগ পেলে কাল আসবোই কারণ কালকে একটু প্যাক্ট শিডিউল রয়েছে তবুও দেখছি তার পিছন থেকে যদি একটু সময়ও পায় আমি তো শিওর এখানে আসবো এবং আপনাদেরকে লাইভের মাধ্যমেও দেখাবো দেখুন একদম এইসব যে কোথায় পাবেন বলুন এইসব এখন আমাদের আর এইগুলো চলই দেখি না আগে একটা সময় ছিল শাল পাতার থালাতে খাওয়া এখন সব উঠে গেছে এখন আবার ওই কাগজের মধ্যে প্রিন্ট দিয়ে চলে এসেছে তাই না সত্যি তাই হ্যাঁ আর এখন দেখুন এখন এইগুলো মানে এনারাই সত্যি কথা বলতে বলে না মানে যে আদিবাসী সম্প্রদায় সাঁওতাল মানে পিছিয়ে পড়া যে সম্প্রদায়টা ওনারা কিন্তু সত্যি এখনো সেই মাটির টানটাকে ধরে রেখেছেন ওনারা এখনো মাটির সাথে মিশে রয়েছেন হ্যাঁ অবশ্যই আদিবাসী সম্প্রদায়ের বাড়ি যদি কেউ দেখেছেন তাহলে জানবেন আমরা দেখেছি বলতে আমার বাড়ির পাশে একজন আদিবাসী থাকতেন ঠিক আছে আমার বাড়ির পাশে ওনারা বিশ্বাস করুন এত পরিষ্কার এত নিট অ্যান্ড ক্লিন বাড়ি রাখে মানে আপনার মনে হবে যেন বাড়ির মেঝেতে আমরা খাবার খেয়ে ফেলি এত পরিষ্কার সব সময় সেই বলে না গোবর দিয়ে নিকানো মাটি দিয়ে নিকানো ওই পরিষ্কার করা এই জিনিসটা সব সময় বা বাড়ির সামনে কোনো গাছ হতে দেবেন মানে ছোটো আগাছে থাকলে তুলে পরিষ্কার করে সুন্দর মানে নিট অ্যান্ড ক্লিন কী যে ভালো লাগতো আমাদের পাশে যে ঘরটা ছিল আমরা সব সময় ঘরটা দিকে তাকাতাম আর ভাবতাম এত কি করে করে এবং সব থেকে ভালো লাগে ওনাদের মহিলা হোক পুরুষ হোক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাটে এটা হচ্ছে আমরা পাশে দেখতাম দেখতাম ওই ছিলেন উনি মানে গাছের ডাল কেটে আবারই ওগুলোকে কাটারি দিয়ে তার ডাল পিস করা কোদাল দিয়ে কুড়ছে মানে একটা ছেলে আমাদের এরকম করতে পারবে নাকি জানি না মানে ওনারা মহিলারাও এত বেশি খাটতে পারেন তো হ্যাট সফ ওনাদেরকে হ্যাঁ আমরা বেশ আগে একটা সেই করেছিলাম না আদিবাসীর হ্যাঁ একদম আদিবাসী গ্রামের পুরো সেই নকশা গ্রামের ওপর ডাইভ করেছিলাম ওই কমলপুরের ওইদিকে আহ ভীষণ শুধু ওরা এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে জাস্ট টু গুড ছাব্বিশটার মতন দেখুন স্টল আছে যার মধ্যেই এক দুই তিন চার পাঁচটার মতনই বসেছে কালকে সকাল থেকে পুরো খুলে যাবে আপনারা প্লিজ আসুন আপনাদেরকে মানে আমি হার্ডলি রিকোয়েস্ট করি আপনারা আসুন ওনাদের নিজের যে জিনিসগুলো ওনারা বিক্রি করছেন এইগুলো সচরাচর আপনারা পাবেন না এত কম দামে এত ভালো ভালো কোয়ালিটি আমি মানে নিজেই অবাক পাঁচশো টাকার শাড়িগুলো কি দারুন সিরিয়াসলি আপনারা আসুন এই পুরো স্টলগুলোতে আপনারা ভিজিট করবেন প্রচুর ইউনিক খাওয়া দাওয়া পাবেন ইউনিক জিনিস পাবেন এইখানে ট্রাস্ট মি এখনও ওনাদের জুয়েলারি যেগুলো ট্রাইবাল জুয়েলারি যেগুলো হয় আমরা পড়তে খুব ভালোবাসি দেখবেন ওই সব ধরনের জুয়েলারি এখানে বিক্রি হবে কালকে ওগুলো আর জায়গায় জায়গায় কি সুন্দর দেখুন ডাস্টবিনগুলো কত বড় বড় করে দিয়েছে দেখুন কি সুন্দর ডাস্টবিন কাপড় দিয়ে দিয়ে করে দিয়েছেন অনেক বড়ো মানে যত্রতত্র এদিক ওদিক যেন না ফেলে একদম এক জায়গাতে সবাই ফেলবে রাকেশ কেওড়া কেমন আছেন দিদি খুব ভালো আছে আপনি কেমন আছেন বলুন কতজন শেয়ার করলেন রাকেশ কেওড়া এটা চিত্রালয় মেলা ময়দান দেখুন কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগে না আজকে দেখুন পুরো একদম সুন্দর লাগছে তো আদিবাসীদের বছরে এই একবার একটা বড় প্রোগ্রাম হয় সেটা হচ্ছে দিশাম মাকমোড়ার নাম ওনাদের এটা তো এই জায়গাটা এটা নিয়ে চৌত্রিশতম বর্ষ ওনাদের হচ্ছে আপনারা সবাই আসুন আপনাদেরকে ওয়েলকাম জানাই এখানে আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়েছি আগামীকাল চেষ্টা করব আবারও একবার এসে এখান থেকে যদি লাইভ করে সমস্ত স্টলগুলো দেখতে পাই প্রত্যেককে বলবো কিছু না কিছু জিনিস না কিনে নিয়ে যাবেন ওই যে একটু আগে প্রচন্ড আল্লাহ বন্ধু বললেন না যে কিছু কিনে নিয়ে যান আমি কালকে আসলে নিশ্চয়ই কিনে নিয়ে যাব কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে এবং কাউকে যদি আমি দেখাই তারাও অবাক হয়ে যাবে হ্যাঁ কোথায় রয়েছে থামসা মাদল চলো কতদিন থাকবে শুধু কালকের দিনটা ঠিক আছে রাকেশ গড়া খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কতদিন থাকবে কালকের দিনে মানে আজকে দেখুন প্রিপারেশন চলছে ওনাদের এইটা বেসিক্যালি বলা হয় একদিনেরই উৎসব আগামীকাল আমার বাড়ির সামনেই সাথে বসে দেখছি অনুরায় ও থ্যাংক ইউ সো মাছ সবাই একটুখানি শেয়ার করবেন অবশ্যই দেখুন সবাই কত সুন্দর বসে আছে খাওয়া দাওয়ার পর্ব তো এইদিকে চলছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখানে যে নৃত্য ওনাদের নৃত্য প্রদর্শনী হবে আর এগুলো হচ্ছে ওনাদের যে ঢামসা মাদল বলে সেই ঢামসা মাদল এখানে রাখা রয়েছে সবাই এখানে বসে রয়েছে আর সত্যি কথা বলতে আপনারা বলুন কাদের ভালো লাগে আদিবাসী নৃত্য দেখতে কাদের ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আদিবাসী নৃত্য ওনাদের নৃত্যের মধ্যে একটা আলাদাই ছন্দ আলাদাই সুর নিজেরাই গান করে নিজেরাই কত সুন্দর করে বলেন ভীষণ ভীষণ ভালো লাগে রোহিত রায় স্কুল কলেজ ফ্রেন্ড আছে আচ্ছা রোহিত স্কুলের ফ্রেন্ড স্কুল এবং কলেজের ফ্রেন্ড আমার রয় বলছেন হতে পারে রয় কেউ আছে তোমার মনে হয় স্কুল বা কলেজের ফ্রেন্ড বলছে বড় বড় চোখ করে দাঁড়িয়ে রয়েছে ভুলে গেছে তার মধ্যে ছবিও নেই যে আমি দেখাবো প্রোফাইলে ফটোও নেই আচ্ছা এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প আর এই দিকটা হচ্ছে জলচ্ছত্র ওয়াটার সার্ভিস রয়েছে এখানে দেখুন পুরো মেলাটা মানে পুরো মাঠটা জুড়ে হয়নি কিছুটা পার জুড়ে হয়েছে যে আমি বললাম না একটু আগে যে ওনাদের সাজ পোশাকটা আমার ভীষণ ভালো লাগে ওনাদের ওনারা কি সুন্দর করে শাড়ি র্যাপ করেন তারপরে দিয়ে ওপর দিয়ে একটা কত সুন্দর কাপড়কে জড়ান জাস্ট ওয়াও মানে ভীষণ ভালো লাগবে আর এটা হচ্ছে জাহের থান ঠিক আছে তো আপনারা যারা কালকে আসবেন অবশ্যই জুতোটা এই ব্যারিকেটটা যেটা দেখছেন এই ব্যারিকেটের বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করবেন কারণ ওনাদের খুব পবিত্র স্থান এটা জাহের থান এখানে ওনারা জুতো পরে একদমই ভেতরে ঢুকতে দিচ্ছেন না ঠিক আছে আমরা একবার ভুল করে ঢুকে পড়েছিলাম তার জন্য ওনারা অ্যানাউন্সমেন্ট করলেন কি বেলা এটা মুয়া পাপিয়া বাঘ এটা হচ্ছে দিশাম মাক মোড়ে ঠিক আছে আদিবাসীদের ওনাদের একটা উৎসব আজকে প্রিপারেশান চলছে আগামীকাল থেকে পুরো শুরু হয়ে যাবে সকাল থেকে একদম রাত পর্যন্ত চলবে আপনারা আসুন এনজয় করুন আদিবাসী নৃত্য দেখুন এখানে ওনাদের পুজো দেখুন সাথে প্রচুর কেনাকাটা করুন খাওয়া দাওয়া করুন কারণ এত কম দামে এত ভালো ভালো জিনিস আপনারা পাবেন আর এমন জিনিস যা কোনোদিনও আপনারা দেখেননি তো মাস্ট কাম অবশ্যই সবাই আসুন রচিন রায় এটা কোন জায়গায় এটা হচ্ছে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে ঠিক আছে আসতেই হবে মাস্ট কিন্তু ভিজিট সবাইকে সময় নিয়ে একবার হলেও আসুন কাল বা আজকে যে কোনো একদিন আসুন ঠিক আছে আচ্ছা এই জায়গাটা দেখুন আর ওনারা নিজেদের কালচারটাকে দেখুন কি দারুণ করে মেনটেন করেছে না এই যে একদম ফ্রেশ শাল পাতা তার সাথে খড় রয়েছে এই দিয়ে পুরো মণ্ডপ মানে গেটগুলোকে সাজিয়েছে ফুল কিছু নেই আপাতত এইগুলো দিয়েই রয়েছে আমাদের মন্দির ধামের ভিডিও করবেন আপনি দারুণ জায়গা আছে অনুরয় ঠিক আছে অবশ্যই আমাদেরকে জানাবেন এটা কি পুজো এটা হচ্ছে ওনাদের পুজোটা হচ্ছে শুভজিৎ মল্লিক কতদিন হবে শুধু কালকে দিনটা পুজোটা হচ্ছে এটা ওনাদের ধর্মীয় পুজো জাহের থান এই যে নাম এই জায়গাটাতেই পুজোটা হচ্ছে দেখুন আপনাদেরকে আগে আমি একবার ভালো করে দেখিয়েছি আর একবার ঠিক আছে এই যে এই জায়গাটায় হচ্ছে তিনটে পাথর রাখা রয়েছে আর পিছনে যেমন আমরা ভৈরব থানে ওই মাটির ঘোড়া দেখি সেরকম রাখা রয়েছে ঠিক আছে এইটার ওপরেই মেনলি ওনাদের পুজোটা হবে কালকে একটা বড় র্যালি বেরোবে বিজন চন্ডীদাস রোটারির থেকে সেই র্যালিটা পুরো আসবে হচ্ছে এইখানে এই জাহের থানে এবং জাহের থানে থেকে পুজো হবে ওনাদের মেন পুজো শুরু কালকের দিনটাই পুরো হবে সারা দিন ব্যাপী চলবে কালকে সকাল থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত প্রায় চলবে ঠিক আছে কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু আপনারা পাবেন এখানে তো অবশ্যই আপনারা আসুন ভীষণ ভালো লাগবে আপনাদের ঠিক আছে আমরা সরাসরি রয়েছি এখানে দেখুন এখনও ওনারা রেডি করে উঠতে পারেনি এখনও রেডি হচ্ছে থ্যাংক ইউ সো মাছ যারা রয়েছেন আর সবাই একটু শেয়ার করুন আর এখানে আসলে না কেনাকাটা অবশ্যই করবেন একটা নিজের স্মৃতি হিসেবে রেখে দিয়ে যাবেন আর সত্যি কথা বলতে এত কম দামে এত ভালো কোয়ালিটি আপনারা পাবেন না আমি যা দেখলাম যে ওই পাঁচশো টাকায় কি দারুন দারুণ শাড়ি দিচ্ছেন ওনারা এটা কি মেলা ময়দান হ্যাঁ একদম মল্লিক মেলা মেলা ময়দান ময়দানটার মধ্যেই কাল সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত চলবে এরকম সবাই আসছে হেঁটে হেঁটে একটু পরে ওনাদের আদিবাসী নৃত্য শুরু হবে এই যে এটা হচ্ছে সেই স্টেজটা যেখানে আদিবাসী নৃত্যটা হবে ঠিক আছে এই স্টেজে আদিবাসী নৃত্য আজকে হবে এবং কালকে মূল প্রোগ্রাম কাল থেকে শুরু হয়ে যাবে তো কালকে সারা দিন ব্যাপী থাকবে একদিনেরই উৎসব আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন ঠিক আছে আর এখানে রাস্তাতে যে রোড আর্টগুলো করা হয়েছে সেগুলো তো জাস্ট বাও লাগছে ভীষণ সুন্দর আমরা সবটাই আপনাদেরকে তুলে ধরে দেখালাম যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইফটা যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে আরও মানুষজন জানতে পারেন এটা দেখুন কি সুন্দর লাগছে এখানে রোড আর্টটা জাস্ট দেখবার মতন হয়েছে আচ্ছা খুব সুন্দর লাগছে হ্যাঁ একদম সজীন মল্লিক ভীষণ সুন্দর ঠিক আছে এবারে দিশা মাকমোহে আমরা এখানে এসে যা জিজ্ঞেস করলাম ওনাদের মানে হচ্ছে দূর দূরান্ত থেকে আমরা যারা ভাই বোন সবাই আছি এক সম্প্রদায়ে সবাই এক জায়গায় মিলিত হব এটাই হচ্ছে ওনাদের এটার ভাষাটার মানে দৃশ্য কারণ আমরা তো সব ভাষাগুলোর মানে খুব একটা বুঝতে পারবো না তাই ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম তো ওনারা এটাই বললেন ঠিক আছে এই যে সবাই দেখুন দলে দলে আসছে কারণ এটাই তো ওনাদের মিলিত হওয়া স্থান মানে যে যেখানে যত আদিবাসী সম্প্রদায়ের ওনারা সব রয়েছেন সবাই এক জায়গায় মিলিত হয়ে এই উৎসবটাকে একদম আনন্দ মুখর করে তোলেন এই যে ওনারা যারা মাথায় ফুল টুল লাগিয়ে সুন্দর সুন্দর শাড়ি টারি পরে এসছে একদম বুঝতে পারছি ওনারা একটু পরে এখানে নৃত্য প্রদর্শন করবে সেটা একদম কষ্ট বোঝা যাচ্ছে কী করবো চলুন এটা হচ্ছে পুরো মাঠটা আপনাদের দেখাচ্ছি এবং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এখানে আসলে আপনারা কি সুন্দর শালপাতার মধ্যে খেতে পারবেন মানে আপনাদেরকে যে খাবারই দিচ্ছে শালপাতাতে আমাদের মতন যেমন থার্মোকলের বাটি প্লাস্টিকের বাটি কাগজের প্লেট সব এখানে ব্যবহার হচ্ছে না যা খাবারই দিচ্ছে সবই দিচ্ছে আপনাদের হচ্ছে একদম শালপাতা করে আর কত কম দামে কি না না ওই দিকগুলোতে সব শালপাতাই দিচ্ছে ওরা এখানে মুড়িও ওনারা এখন রাত্রেবেলায় মুড়ি খাচ্ছেন তো সবাই বসছেন এখানে মুড়ি টুড়ি খাওয়ার জন্য ঠিক আছে এই যে এই প্ল্যাকারটার কথাই আমরা ভাবছিলাম যে এখানে একটা প্ল্যাকার লিখে দিলে খুব ভালো যে জাহের থানের জুতো পরে প্রবেশ নিষেধ একদম এই জায়গাটার বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে যদি কেউ জাহের থানের ভেতরে যেতে চায় কারণ ওদের মূল ধর্মীয় স্থান মানে পুজো স্থান মানে ঠাকুরের জায়গা যেটা বলে সেটা ওইটাই ঠিক আছে ওইখানে চলুন একদম তো আশা করি আজকে লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো অবশ্যই একটু লাইফটা বেশি করে শেয়ার করবেন যারা পরে জয়েন করবেন তারা শেয়ার করবেন এবং সবাই অবশ্যই আসবেন না আসা কেউ করবেন না প্রত্যেকে আসবেন এখানে ভালো লাগবে সবাইকে আদিবাসী নৃত্য দেখতে পারবেন আমাদের আপনারা দেখতে পারবেন খুব ভালো লাগবে আমাদের সুযোগ হয় আমরাও নিশ্চয়ই এখানে আবারও কালকে একবার আসবো এসে আপনাদের সামনে লাইভ করবো আর প্রত্যেকে অবশ্যই আসবেন এই স্টলগুলোতে ভিজিট করবেন খাওয়া দাওয়া করবেন ওনাদের একদম ঘরোয়া খাওয়া দাওয়া রয়েছে তার সাথে সাথে কেনাকাটা করতে পারেন খুব ভালো লাগবে আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো করে নেবেন কারণ আমরা নিত্য নতুন লাইভ আর ভিডিও কিন্তু করতে থাকি আনতে থাকি আপনাদের জন্য যদি ফলো না করেন তাহলে নোটিফিকেশান পাবেন না তো লাইভ বা ভিডিওগুলো কিন্তু মিস হয়ে যাবে আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন যাতে আমরা আগামী দিনে আরও অনেক পারি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন করে লাইভ বা ভিডিওতে ধন্যবাদ শুভরাত্র